আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আবার বাইকঘাটে। আজকে ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর। আজকে বাইকঘাটে কী কী বাইক উঠেছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে রাখা ভালো, বাইকঘাটে প্রতিটা বাইকের পেপার ভালো করে যাচাই করে আপনারা বাইক কিনবেন। আর এই বাইকঘাটটির লোকেশনটা হচ্ছে মিরপুর 13 BRTA ঠিক পিছন সাইডে। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসে থাকে ভিউয়ার্স। চলুন শুরু করি, আজকে কী কী বাইক উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। আমরা ফার্স্টে কিছু প্রিমিয়াম বাইক দিয়ে শুরু করি। হুন্ডা সিভিআর একটি বাইক, এটা 2021 মডেল 21 রেজিস্ট্রেশন, সিসি 150 সিসি, কিলোমিটার দেওয়া আছে 9220, মাইলেজ আছে 40+, ট্যাক্স ফ্রি 2 ইয়ার্স, দাম চাচ্ছে মাত্র 4 লক্ষ টাকা ভিউয়ার্স। গাড়ির কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মাত্র 4 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি। এ হচ্ছে কন্ডিশনটা বাইকের, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি গাড়িটি, রেড কালার সিভিআর, মাত্র 4 লক্ষ টাকা। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, এক্স ব্লেড, এটা 21 মডেল 21 রেজিস্ট্রেশন, সিসি 160 সিসির বাইক, কিলোমিটার দেওয়া আছে 5000+, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চাওয়া আছে 1,68,000 টাকা। 1,68,000 টাকা গাড়ি দাম চাওয়া হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, আমি একটু গাড়ির কন্ডিশনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, এক্স ব্লেড বাইক, আর্মি কালার যেটাকে বলে। এর পাশে আরেকটি বাইক দেখছি আমরা, জিক্সার SF, এটা 21 মডেল 21 রেজিস্ট্রেশন, এটারও কিলোমিটার 5000+, সিসি 155 সিসি, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। জিক্সার SF বাইকটি ব্ল্যাক কালার। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, একদম নিউ কন্ডিশনে দেখা যাচ্ছে, পুরো নিউ কন্ডিশনে গাড়িটি দেখা যাচ্ছে। 2,80,000 টাকা দাম চা হচ্ছে। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, R15 ভার্সন 3, এটা 21 মডেল 22 রেজিস্ট্রেশন, 155 সিসির বাইক, কিলোমিটার দেওয়া আছে 9,200, মাইলেজ আছে 40+, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 3,95,000 টাকা। 3,95,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা, আমি গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি দেখা যাচ্ছে। 3,95,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। দামটি ফিক্স না, আপনি এখানে এসে বার্গেনিং করতে পারবেন। আমরা এর পাশে আরেকটি বাইক দিচ্ছি, R15 ভার্সন 3, এটা 21 মডেল 22 রেজিস্ট্রেশন, এটা কিলোমিটার মাত্র 1800, মাইলেজ আছে 40+, সিসি 155 সিসির গাড়ি, মাত্র দাম চা হচ্ছে 4,55,000 টাকা। 4,55,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, 4,55,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে, R15 ভার্সন 3, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। আমরা এর পাশে আরেকটি জিক্সার SF দেখছি, এটা 21 মডেল 22 রেজিস্ট্রেশন, 155 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 6,000+, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 2,76,000 টাকা। 2,76,000 টাকা আবারও বলছি, 2,76,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গাড়ির কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে গাড়িটি। জিক্সার SF ব্লু কালার। আমরা এর পাশে আরেকটি জিক্সার SF দেখছি, ব্ল্যাক কালার, এটা 19 মডেল 21 রেজিস্ট্রেশন, 155 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 8,000+, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,97,000 টাকা। 1,97,000 টাকা গাড়িটির প্রাইসটা হচ্ছে। এই গাড়িটি পুরো নিউ কন্ডিশনে দেখা যাচ্ছে, মাত্র 8,000 কিলো চলেছে গাড়িটি। গাড়ির কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, এক্স ব্লেড, এটি 20 মডেল 21 রেজিস্ট্রেশন, 160 সিসির বাইক, কিলোমিটার দেওয়া আছে 7,000+, মাইলেজ আছে 45+, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা আছে 1,72,000 টাকা। 1,72,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, একটু দেখানোর চেষ্টা করছি গাড়ির কন্ডিশনটা কেমন আছে। মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে গাড়িটি। 1,72,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরেকটি 4B দেখছি,
4BT বিশের মডেল 22 এর স্টেশন 160 সিসি কিলোমিটার দেওয়া আছে 6143 ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার দাম চাচ্ছে 177000 টাকা গাড়িটি 22 এর মডেল জন্য গাড়ি দাম চা হচ্ছে বেশি 177000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা আমরা এই পাশে আরেকটি বাইক দেখছি যারা ফেজার বাইক খুঁজেন এই যে একটা ফেজার আছে এখানে ফেজার ভার্সন 2 বিশের মডেল 22 এর স্টেশন 150 সিসির গাড়ি কিলোমিটার দেওয়া আছে 2 মাত্র 2740 মাইলেজ আছে 45 ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার দাম চা হচ্ছে 255000 টাকা 255000 টাকা গাড়ি দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি ভালো করে 255000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে মোটামুটি ফ্রেশ দেখছি গাড়িটি এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা আমরা এর পাশে একটি FZS ভার্সন 3 দেখছি রেড ব্ল্যাক যেটা বিশের মডেল 21 এর রেজিস্ট্রেশন 150 সিসির গাড়ি কিলোমিটার দশে মাত্র 3400 মাইলেজ আছে 45 প্লাস ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স দাম চা হচ্ছে 233000 টাকা 233000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে গাড়িটি মাত্র 3400 কিলো চলেছে গাড়িটি যার জন্য ফ্রেশ দেখতেছি পুরো FZS ভার্সন 3 যারা পালসার বাইক খুঁজছেন এখানে একটা পালসার NS আছে ডাবল ডিক্সের গাড়ি এটি এটা বিশের মডেল গাড়িটি অন টেস্টের গাড়ি রেজিস্ট্রেশন যেটা অন টেস্ট 10 160 সিসি কিলোমিটার দেওয়া আছে 7500 মাইলেজ আছে 40 প্লাস ট্যাক্স ভ্যালিড অন টেস্ট দেওয়া এটা ABS বাইক আর বলা যাচ্ছে 175000 টাকা গাড়ি দাম চাওয়া হচ্ছে 175000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা মোটামুটি ভালোই দেখছি গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আমরা এর পাশে আরো একটি বাইক দেখছি আমরা একটা হিরো হাং দেখছি এটা ডাবল ডিক্স গাড়ি ABS বাইক এটা 22 মডেল গাড়িটি অন টেস্টের গাড়ি 150 সিসি কিলোমিটার দেওয়া আছে 1570 আর মাইলেজ 40 অন টেস্ট ট্যাক্স ভ্যালিড অন টেস্ট দাও দাম চাচ্ছে 165000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি গাড়িটি এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা হিরো হাঙ্কে ডাবল ডিক্সের গাড়ি মাত্র 165000 টাকা এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা আমরা এখানে একটি হিরো সিলার একটি বাইক দেখছি ডাবল ডিক্সের গাড়ি এটা 21 মডেল 21 এর স্টেশন 163 সিসির গাড়ি কিলোমিটার দেওয়া আছে 6000 প্লাস মাইলেজ আছে 45 প্লাস ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স দাম চাচ্ছে 168000 টাকা 168000 টাকা হলে এই বাইকটি কিনতে পারবেন এই বাইকটি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বাইকের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি গাড়িটি মাত্র 6000 কিলো রান করেছে গাড়িটি 168000 টাকা গাড়ি আমরা এর পাশে আরেকটি ব্লু কালার হিরো থ্রিলার ডাবল ডিক্সের গাড়ি দেখছি এটা 21 মডেল এটা গাড়ির রেজিস্ট্রেশন অন টেস্ট 10 সিসি 160 সিসি কিলোমিটার দেওয়া আছে 1810 মাইলেজ আছে 40 ট্যাক্স ভ্যালিড অন টেস্ট দেওয়া এটা ABS বাইক আর প্রাইসটা হচ্ছে 165000 টাকা 165000 টাকা গাড়ির দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা ব্লু কালার হিরো থ্রিলার ডাবল ডিক্সের গাড়ি এটি মোটামুটি ফ্রেশ দেখছি মাত্র 1810 কিলো চলেছে গাড়িটি 165000 টাকা গাড়ির দাম চা হচ্ছে আমরা এখানে একটি জিক্সার দেখছি এটা 21 মডেল গাড়িটি অন টেস্ট দেওয়া সিসি 155 সিসি এটা কিলোমিটার দেওয়া আছে 7450 মাইলেজ আছে 35 প্লাস গাড়িটি ট্যাক্স ভ্যালিড অন টেস্ট দেওয়া দাম চা হচ্ছে 165000 টাকা 165000 টাকা গাড়ি দাম চা হচ্ছে রেড কালার জিক্সার বাইক গাড়িটি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি মাত্র 165000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে ₹165000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি আমরা এর পাশে একটি অ্যাপাসি আরটিআর দেখছি এটি 22 মডেল গাড়িটি অন টেস্ট দেওয়া 160 সিসির গাড়ি কিলোমিটার দেওয়া আছে মাত্র 1580 মাইলেজ আছে 35 প্লাস ট্যাক্স ভ্যালিড অন টেস্ট দেওয়া 100 দাম চা হচ্ছে 163000 টাকা 163000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা 163000 টাকা গাড়ির দাম চা হচ্ছে আমরা এখানে একটি পালসার দেখছি এটা 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন 150 সিসির গাড়ি কিলোমিটার দেওয়া আছে মাত্র 17000 প্লাস মাইলেজ আছে 40 ট্যাক্স ভ্যালিড অন টেস্ট দেওয়া দাম চা হচ্ছে 145000 টাকা 145000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে
এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে গাড়িটি, মোটামুটি গ্যারেজটি ফ্রেশ কন্ডিশনে আছে। 1,45,000 টাকা। আমরা এর পাশে আরেকটি হুন্ডা এক্সব্লেড বাইক দেখছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 160 সিসির বাইক, কিলোমিটার দেওয়া আছে 3,200 মাইলেজ আছে, 50 টা এক্সভ্যালিড অন 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,92,000 টাকা। 1,92,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। গাড়ি কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে গাড়িটি। মাত্র গাড়িটি এখন আমরা আরেকটি বাইক দেখছি, এটা টিভিএস স্ট্রাইকার একটি বাইক দেখছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 125 সিসির গাড়ি। গাড়িটি কিলোমিটার দেওয়া আছে 17,000+, মাইলেজ আছে 50 ট্যাক্স ফিলি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে মাত্র 86,000 টাকা। যারা খুব কম টাকায় বাইক খুঁজছেন এসব বাইক দেখতে পারেন, উবার বা পাঠাও রাইড শেয়ারিং করতে পারবেন এসব বাইকগুলো দিয়ে। মাত্র 86,000 টাকা এটি দাম চা হচ্ছে। আমরা এখানে আরেকটি জিক্সার বাইক দেখছি, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, কিলোমিটার মাত্র 18,000+, মাইলেজ আছে 40 ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,45,000 টাকা। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশন, জিক্সার বাইক, ব্লু কালার, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন গাড়িটি, ব্লু দেখতে ভালোই লাগছে, গাড়িটি ফ্রেশ আছে। আমরা এ পাশে আরেকটি হাং বাইক দেখছি, ABS, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 5,200 মাইলেজ আছে, 40+, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, ভালো করে গাড়ির কন্ডিশনটি দেখানোর চেষ্টা করছি। হাং একটি বাইক, ABS, এটা 1,70,000 টাকা দাম চা হচ্ছে। আমরা এখানে একটি জিক্সার বাইক দেখছি, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, 155 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 15,000+, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,48,000 টাকা। 1,48,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা, 1,48,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। জিক্সার বাইক, ব্ল্যাক কালার, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি দেখা যাচ্ছে। আমরা এর পাশে আরেকটি হিরো হাং দেখছি, এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 150 সিসির বাইক, কিলোমিটার দেওয়া আছে 10,000+, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,20,000 টাকা। আবারও বলছি দামটা ফিক্স না, আপনি এখানে এসে দাম বার্গেনিং করতে পারবেন, প্রতিটা গাড়ি দামাদামি করে আপনি এখানে বাইক নিয়ে যেতে পারবেন। 1,20,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি দেখা যাচ্ছে। আমরা এর পাশে একটি ডিসকভার দেখছি, 125 CVS বাইক, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার চলছে মাত্র 10,000+, মাইলেজ আছে 50+, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,22,000 টাকা। 1,22,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। দামটি আবারও বলছি ফিক্স না, আপনি এখানে এসে বার্গেনিং করতে পারবেন, গাড়ি কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ আছে গাড়িটি, ব্লু কালার ডিসকভার বাইক। আমরা এ পাশে একটা রেড কালার হিরো একটি বাইক দেখছি, এটা 21 মডেল, গাড়িটি রেজিস্ট্রেশন অন টেস্ট দেওয়া, সিসি 125 সিসি, কিলোমিটার 4,000+, মাইলেজ আছে 55+, দাম চা হচ্ছে 1,16,000 টাকা। 1,16,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি পুরো নিউ কন্ডিশনের মতন দেখছি, মাত্র 4,000 কিলো চলেছে গাড়িটি। গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। 1,16,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে, মোটামুটি ফ্রেশ আছে গাড়িটি দেখা যাচ্ছে। আমরা এর পাশে আরেকটি ডিসকভার দেখছি, এটা 125-এর গাড়ি, কিলোমিটার এটার মডেল হচ্ছে 20-এর মডেল, গাড়িটি অন টেস্টের গাড়ি, সিসি 125 সিসি গাড়ি, এটা কিলোমিটার চলছে মাত্র 4,000+, এটার দাম চা হচ্ছে 1,17,000 টাকা। 1,17,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। 1,17,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে।
117,000 টাকা গাড়ি দাম চাওয়া হচ্ছে। রেড কালার এই ডিসকভার বাইকটি 125 দাম চাচ্ছে 117,000 টাকা। গাড়ি কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে গাড়িটি দেখা যাচ্ছে, এক লক্ষ সতেরো হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, টিভিএস স্ট্রাইকার একটি বাইক, এটা 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, 125 সিসি গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 3000, মাইলেজ আছে 50, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চাচ্ছে 117,000 টাকা। আমরা এর পাশে আরও একটি বাইক দেখছি, হিরো হাং, এটা 20 মডেল অন টেস্টের গাড়ি, 125 সিসি গাড়ি, 150 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 7140, দাম চাচ্ছে 120,000 টাকা। 120,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে গাড়িটি, 120,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। যারা একটু কম টাকা দেখতে চাচ্ছেন এইসব বাইকগুলো দেখতে পারবেন। ইনকুয়েটার একটি বাইক, এটা 20 মডেল, গাড়িটা অন টেস্টের গাড়ি, 125 কিলোমিটার দেওয়া আছে 2140, দাম চাচ্ছে 98,000 টাকা। আবারও বলছি দামটা ফিক্সড, তা আপনি এখানে বার্গেনিং করতে পারবেন। গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি গাড়িটি আমরা, মাত্র 98,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। গাড়ি কন্ডিশনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আরেকটি বাইক দেখছি কম টাকার মধ্যে, হিরো স্প্লেন্ডার, একটি 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে মাত্র 4000 প্লাস, মাইলেজ আছে 60 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চা হচ্ছে মাত্র 90,000 টাকা। মাত্র 90,000 টাকা গাড়িটি হলে নিতে পারবেন। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা। গাড়ির দামটি আবার বলছি ফিক্স না, আপনি এখানে এসে বার্গেনিং করতে পারবেন। গাড়ি কন্ডিশনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, ইনকুয়েটার একটি বাইক দেখছি, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 125 সিসির গাড়ি, কিলোমিটার 7000 প্লাস, মাইলেজ আছে 60 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চা হচ্ছে 90,000 টাকা। মাত্র 90,000 টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা। কন্ডিশনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। মাত্র 90,000 টাকা হলে এই গাড়ি নিতে পারবেন। আমরা পাশে আরেকটি বাইক দেখছি, ইনক্লুডার আরেকটি বাইক, এটা 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 125 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 9000 প্লাস, মাইলেজ আছে 60 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চা হচ্ছে 90,000 টাকা। এই গাড়িটির দাম চা হচ্ছে 90,000 টাকা। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, দেখানোর চেষ্টা করছি ভালো করে। আমরা এর পাশে আরও একটি বাইক দেখছি, এটা ইনক্লিটর আরেকটি বাইক, এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 125 সিসি গাড়ি, কিলোমিটার 7000 প্লাস, মাইলেজ আছে 60 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চা আছে 92,000 টাকা। আবারও বলছি দামগুলো ফিক্স না, আপনি এখানে এসে বার্গেনিং করতে পারবেন। আপনাদের মতামত জানিয়ে এসব বাইকগুলো নিতে পারবেন, সমস্যা নেই। নাম দাম চা হচ্ছে মাত্র 92,000 টাকা। গাড়িটি দাম চা হচ্ছে 92,000 টাকা। গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, মাত্র 92,000 গাড়ির দাম চা হচ্ছে। আমরা এই পাশে আরেকটি জিক্সা দেখছি, নিও জিক্সা নিও, এটা 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, কিলোমিটার 7731, মাইলেজ আছে 40, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চা হচ্ছে 222,000 টাকা। 222,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা। গাড়ির কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, 222,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। জিক্সার ব্ল্যাক কালার, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন গাড়িটি, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি আমরা গাড়িটি, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। আমরা এখানে একটি কিং রাইডার দেখছি, এটা ভার্সন 2, এটা 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 15,000, মাইলেজ আছে 35 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার, দাম চা হচ্ছে 88,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, কিং রাইডার ভার্সন 2, ব্ল্যাক কালার গাড়িটি, মাত্র 15,000 কিলো চলেছে গাড়িটি, রান করেছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, মেট্রো প্লাস, এটা 19 মডেল 19 রেজিস্ট্রেশন, গাড়িটি 110 সিসির গাড়ি, কিলোমিটার চলছে 7300, মাইলেজ আছে 55 প্লাস,
ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চাচ্ছে 95,000 টাকা, মাত্র 7,300 কিলো রান করেছে গাড়িটি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। দাম চা হচ্ছে 95,000 টাকা, মাত্র 95,000 টাকা হলে গাড়িটি নিতে পারবেন এবং দামাদামি করে এবং গাড়িটি নিতে পারবেন। দাম চা হচ্ছে 95,000 টাকা গাড়িটি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গাড়িটি পুরো ফ্রেশ কন্ডিশনে দেখছি আমরা, মাত্র 95,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। আমরা এখানে আরেকটি নাইট্রাইড আরেকটি বাইক দেখছি, এটা 17 মডেল, সদর রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, কিলোমিটার চলছে 12,000 প্লাস, দাম চা হচ্ছে 68,000 টাকা। এই বাইকগুলো নিতে পারবেন যারা উবার পাঠাও রাইড শেয়ারিং কাজ করেন, তারা এইসব বাইকগুলো নিয়ে ইজিলি ইউজ করতে পারবেন, মাত্র 68,000 টাকা গায়ে গাড়িটি নিতে পারবেন। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গাড়ির কন্ডিশন একটু ভালো করে দেখার চেষ্টা করছি। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, 68,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে ভিউয়ার্স। ভালো করে গাড়ির কন্ডিশনে দেখানোর চেষ্টা করছি। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, পালসার। এটি পালসার 16 মডেল, 17 রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া আছে 16,101, মাইলেজ আছে 35 প্লাস, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার, দাম চা হচ্ছে 1,23,000 টাকা। 1,23,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। গাড়ির কন্ডিশনে দেখানোর চেষ্টা করছি, 16 মডেল, 17 রেজিস্ট্রেশন গাড়িটি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, গ্লেমারের একটি বাইক, 16 মডেল, 17 রেজিস্ট্রেশন, 125 সিসির গাড়ি, কিলোমিটার আছে 15,500, মাইলেজ আছে 50, ট্যাক্স ভ্যালি 10 ইয়ার্স, দাম চা হচ্ছে 85,000 টাকা। গাড়িটির দাম চা হচ্ছে 85,000 টাকা। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গ্লেমারের একটি বাইক, 16 মডেল, 17 রেজিস্ট্রেশন, গাড়ির কন্ডিশন এটাও দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, বাজাজের একটি বাইক, এটা 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, সিসি 110 সিসি, কিলোমিটার দেওয়া আছে 18,200, মাইলেজ আছে 60, ট্যাগ এটা ট্যাক্স ভ্যালি 10 ইয়ার্স, দাম চা হচ্ছে 60,000 টাকা। মাত্র 60,000 টাকা হলে এই বাইকটি নিতে পারবে। বাইকের কন্ডিশনের দেখাচ্ছি, মোটামুটি চলে আর কি বাইকটি, যারা খুব কম কাজে যারা ইউজ করতে চাচ্ছে না এইসব বাইকগুলো নিয়ে ইউজ করতে পারবেন, পাঠাও রাইড শেয়ারিংয়ের জন্য, মাত্র 60,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকের কন্ডিশনটা। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, ডিসকোভার 125, 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, 125 সিসির গাড়ি, কিলোমিটার দেওয়া নেই, ট্যাক্স ভ্যালিড 10 ইয়ার্স, দাম চা হচ্ছে 80,000 টাকা। গাড়িটি দাম চা হচ্ছে 80,000 টাকা। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মাত্র 80,000 টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন, যারা খুব কম টাকায় বাইক খুঁজছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন। আমরা এখানে আরেকটি বাইক দেখছি, সিটি 100, এটি 11 মডেল, 12 রেজিস্ট্রেশন, 100 সিসির গাড়ি, এটা কিলোমিটার দেওয়া আছে 15,000 প্লাস, মাইলেজ আছে 60 প্লাস, ট্যাক্স ভ্যালি 10 ইয়ার্স, দাম চা হচ্ছে 60,000 টাকা। এই গাড়িটি দাম চা হচ্ছে 60,000 টাকা মাত্র। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গাড়ির কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আরেকটি গ্লেমারের একটি বাইক দেখছি, 11 মডেল, 12 রেজিস্ট্রেশন, 100, গাড়িটি 11 মডেল, 12 রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে 125 সিসি, কিলোমিটার হচ্ছে 23,500, মাইলেজ হচ্ছে 50, দাম চা হচ্ছে 77,000 টাকা। গাড়িটির দাম চা হচ্ছে 77,000 টাকা। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। যারা কম টাকার মধ্যে অ্যাপাচি আরটিআর খুঁজছেন, এখানে একটা 13 মডেল, 14 রেজিস্ট্রেশন, কিলোমিটার 31,000, দাম চা হচ্ছে 86,000 টাকা। মাত্র 86,000 টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন, অ্যাপাচি আরটিআর, 13 মডেল, 14 রেজিস্ট্রেশন, 150 সিসির গাড়ি, মাত্র 86,000 টাকা গাড়িটি দেখাচ্ছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা একটি প্লাটিনা একটি গাড়ি দেখছি, 20 মডেল, গাড়িটি অন টেস্টের গাড়ি, দাম চা হচ্ছে 92,000 টাকা, মাত্র 2,100 কিলো রান করেছে, 92,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। গাড়ির কন্ডিশনারটি দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটি ডিসকোভার দেখছি, 114 মডেল, 14 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে 96,000 টাকা। যারা 1,00,000 টাকার নিচে বাইক খুঁজছেন এসব বাইকগুলো দেখতে পারেন, ভালো আছে বাইকগুলো, মাত্র 96,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা।
আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সকলকে